Hey guys, what's up and welcome to Swamp of the Show. আজকে প্রচুর প্রচুর ডিসকাশন হয়েছে, হ্যাঁ হবে তো নিশ্চয়ই, কারণ স্ম্যাকডাউনে যে ধামাকা হয়েছে, মানে স্ম্যাকডাউনে যত বড় ধামাকা হয়েছে তার থেকে বড় ধামাকা হয় সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছে, যেরকম লেভেলে ডিসলাইক পড়েছে মানে আর কি বলবো। মানে ওদিকে তোমরা ভাবো জাস্টিস ফর কোডি রোডস চলছে, কোডি রোডস তো ভাবছে যে একটা সময় তো ভাই আমাকে নিয়ে প্রচুর মিম মেরেছিলিস, এখন কি হলো তোরাই তো চেয়েছিলিস এই ম্যাচটা দেখতে, আমি তো সেটাই তোদেরকে দিয়েছি। কিন্তু না, আমরা আপনার ওপর বিশ্বাস রাখি, আপনি স্টোরি ফিনিশ করবেন। ঘন্টা যা আসে যে হলিউড থেকে কে চলে এসছে আর বড় মানি মেকিং ম্যাচ দিচ্ছে, এটা আমাদের কাছে আবেগ ভাই। রেসলম্যানিয়া মেইন ইভেন্ট আমাদের কাছে ইমোশন, সেটা কখনো টাকা দিয়ে বিচার হয় না। আপনি রোমান রেইনসকে হারাবেন এটা শিওর, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে আপনি হয়তো রেসলম্যানিয়া মেইন ইভেন্টে হয়তো হারাবেন না, কিন্তু রোমান রেইনসকে আপনি হারাবেন এটা শিওর। তো এই ভিডিওতে গাইস ডিসকাশন করবো যে হোয়াট, মানে সিরিয়াসলি কি হতে চলেছে কোডি রোডসের সাথে রেসলম্যানিয়া। এবার দেখো, অলরেডি আমি আগের ভিডিওগুলোতে ডিসকাশন করেছি যে হোয়াট এভার যে কোডি রোডস আর সেথ রলিন্সের ওয়ান অন ওয়ান ম্যাচ, সেটা ক্লাসিক বটে, কারণ রেসলম্যানিয়া রিম্যাচ বলতে গেলে রেসলম্যানিয়া 38 রিম্যাচ হবে। হ্যাঁ, যেরকম ভাবে কোডি রোডসের রিটার্ন সেথ রলিন্সের এগেনস্টে, সেথ রলিন্সে হেরে যাবে অ্যান্ড তারপরে রিম্যাচ হলো, অ্যান্ড এখানেও সেথ রলিন্স বলা চলে হেরেই যাবে। আর সেক্ষেত্রে অবভিয়াসলি সেথ রলিন্সে হেরে যাওয়াটা কোনো ওরকম হার বলবো না, কারণ সেদিন যেহেতু ওয়ার্ল্ড হর্স চ্যাম্পিয়ন, তো তিনি লাস্টে হেরে গিয়ে কোডি রোডসকে টাইটেল দিল ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল, আর তিনি এটাই বলবে যে এটা আমার টাইটেল নয়, এটা এখন তোর টাইটেল, এটা তোর বাবার সম্মানের টাইটেল, তো এটা এখন তোকে রক্ষা করতে হবে। তো আমার মনে হয় যে কোডি রোডস আর সেদিন যতই একে অপরকে অপছন্দ করুক না কেন, এটা কিন্তু খুব দরকার যে তাদের মধ্যে ফেস টু ফেস তাদের হয়তো একটা হাগ অনেক কিছু মিন করে। আর আমার মনে হয় যে পারফেক্ট রেসলম্যানিয়া নাইট ওয়ান মেইন ইভেন্ট এন হবে। আর হ্যাঁ, এটা ঠিক যে ফ্যান্সরা তখনও ক্রিটিসাইজ করবে যে তোমরা কি নাইট টু মেইন ইভেন্ট দিলে একটা মানি মেকিং ম্যাচ, ভাই নাইট ওয়ান মেইন ইভেন্ট দিলে আসলে আমাদের চোখের জল বের করে দিয়েছে। এটাও সত্যি যে আগের বছর যদি তোমরা কথা ভাবো যে স্যামি জেন কেভিন ওয়েন্স ম্যাচ জিতেছে, ওটা সব থেকে বেশি বড়, মোস্ট ইমোশনাল আমি বলবো ছিল। বাট হ্যাঁ, এটা ঠিক যে ডাব্লিউডি যদি এটা করে, যদি একটা সিঙ্গেল ম্যাচ সেথ রলিন্স আর কোডি রোডসের মধ্যে করে রেসলম্যানিয়ার ক্ষেত্রে, তো সেটাও প্রচুর মেগা। ডাব্লিউডি জানে যে হ্যাঁ ফ্যান্সরা হয়তো খুশি হবে না, কিন্তু আমরা ঠিক খুশি করে দেবো, কারণ সেথ রলিন্স আর কোডি রোডস ম্যাচ ভালো দেবে, তাদের মধ্যে স্টোরি লাইন আছে, ইমোশন রয়েছে, সেটাই এনাফ যে ফ্যান্সরা যতই ক্রিটিসাইজ করুক, কোডি রোডস যখন লাস্টে ওয়ার্ল্ড ওয়াইড টাইটেলটা জিতবে না, ওটাই ফ্যান্সদেরকে সমস্ত দুঃখ কষ্ট থেকে পুরো ধুয়ে মুছে দেবে, অবভিয়াস ব্যাপার। কিন্তু স্টিল আমাদের কাছে একটাই কোয়েশ্চেন যে কোডি রোডস ব্যাক টু ব্যাক রয়্যাল রাম্বল জিতলো, আবার সেই একই দিকে কোডি রোডস ব্যাক টু ব্যাক রয়্যাল রাম্বল জিতলো, উনি রেসলম্যানিয়ার সাইনের দিকে আঙুল তোলার পর রোমান রেইনসের দিকে আঙুল তুললেন, দেন রোমান রেইনসকে বলছে যে আই এম কামিং ফর ইউ রোমান বাট নট অ্যাট রেসলম্যানিয়া। তো এরপরে ওনার এক্সপ্লেনেশন কী থাকবে, মানে উনি ওনার মাথা নিয়ে ইচ্ছু বলবো কি বল, মানে ওনার মাথা একদম ওনাকে কবরে পুঁতে রাখতে হবে অবভিয়াসলি, তারপরে সেথ রলিন্সের সামনে দাঁড়াতে হবে। আর সেথ রলিন্সের সামনে উনি বলবে কি, উনি বোধ হয় লাস্ট তিন দিন, মানে এই তিন দিন মানে র যতক্ষণ না হচ্ছে ততক্ষণ উনি স্ক্রিপ্ট লিখছেন, উনি স্ক্রিপ্ট লিখছেন যে ভাই আমাকে এটা বলতে হবে, আচ্ছা ঠিক আছে এটা এটা হ্যাঁ এটা, এরকম বলতে গেলে মানে সিরিয়াস ভাই পরিণত ভাবতে যে আমি বলবো ওটা কি ভাই, আমি বলবো ওটা কি, কিন্তু সিরিয়াস নিয়ে আমার মনে হচ্ছে হ্যাঁ ট্রিপল এইচ জানে যে মেরে দিয়েছি যখন, এবার মারটাকে তো সহ্য করতে হবে কোডি রোডসকে, তো কোডি রোডস কিছু না কিছু করে দেবে, কারণ উনি হচ্ছে আমাদের ফিউচার, তো উনি ঠিক সামলে নেবেন, উনি এত কিছু সামলেছে, উনি নিজের কেরিয়ারকে সামলে এত বড় কিছু করে দিয়েছে, তো উনি ঠিক সামলে নেবেন, তো এটাই হচ্ছে মেজর থিং যে। কিন্তু হ্যাঁ, সেথ রলিন্স কিন্তু রোস্ট করতে ছাড়বে না, কারণ সেথ রলিন্সকে রোমান রেইনস রোস্ট করেছে স্ম্যাকডাউনে, উনি ওর বদলাটা তো নেবে শিওর, স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেথ রলিন্সের পুরো বদলাটা কোডি রোডসের ওপর হবে, যে তুই কোন মালটার সামনে দাঁড়িয়েছিস। হ্যাঁ, তাকে আবারও বলে যাচ্ছি যে আমি ওকেই ফেস করবো, আমি ওর জন্যই যাবো, কিন্তু রেসলম্যানিয়া নয়, তুই ওর টাইটেলের দিকেই ছুটবি আর আমার সামনে দাঁড়াচ্ছিস এখন, মানে কিছু বলার নেই, মানে সেথ রলিন্স যে পুরো ভালো মতোভাবে ধোবে, মানে অলরেডি কোডি রোডসের ধোয়া হয়ে গেছে, উনি আরও ময়ে ময়ে হবে সেথ রলিন্সের থেকে, এটাই বলবো। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে সেথ রলিন্স আর কোডি রোডসের যদি ম্যাচ সেট হয় সেটা তো একটা অ্যাঙ্গেল যাবেই, আর ফ্যান্সটা ক্রিটিসাইজ, দেখো এটা ঠিক যে ডাব্লিউডব্লিউই এখন এমন মুহূর্তে আছে না যে কোডি রোডস যেদিকেই যাবে ডাব্লিউডব্লিউইকে ক্রিটিসাইজ করা হবে, কারণ কোডি রোডস যেরকমভাবে বলেছে যে রোমান রেইনসের টাইটেলকেই জিততে চাই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি রোমান রেইনস রকের ম্যাচ হয়ে যাচ্ছে, তো কোডি রোডস আর সেথ রলিন্স, মানে কোডি রোডসের রয়্যাল রাম্বল যে ভিক্টরিটা, তার যে অপরচুনিটা, তো সেটা কি
মানে এক্সটেন্ড তো নিশ্চয়ই হবে না যে হ্যাঁ পরের বছর রসেলমেনিয়া, কারণ ইটস অল অ্যাবাউট রসেলমেনিয়া। এখন কোন রসেলমেনিয়া আমি সাইনকে পয়েন্ট আউট করেছি তার মানে এই না, এটা তো নিশ্চয়ই বলবে না, এটা তো মানে কোনো ইললজিক্যাল ব্যাপার হয়ে গেল। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে কোডিরোস কি করবে, ভাই কোডিরোস কোনো না কোনো দিকে তো যেতে হবে। তো কোডিরোস কি এরকম হবে যে কোডিরোস লাস্ট মুহূর্তে এটাই ভাববে যে আমাকে ভাই কিউ এসে অ্যাটাক কর, আমি টপকে যাই, তারপরে আমার একটা ইনজুরি স্ট্যাটাস চলে আসবে, ব্যাস আমি আবার রিটার্ন করবো সামার স্ল্যামের আগে আগে, তারপরে রোমান রেন্সকে ফেস করবো বা কিছু না কিছু একটা করে নেবো এরকম ব্যাপার। মানে আমার মনে হয় কোডিরোসের এখন অনলি পসিবিলিটি এটাই হয়ে গেছে যে কোডিরোস কিছু না কিছুভাবে বলবে যে ভাই আমাকে কেউ আয়, ভাই আমাকে কেউ মেরে যায় এরকম ব্যাপার। মানে সত্যি মানে কিছু বলার নেই, মানে কোডিরোসের সিচুয়েশানই এমন হয়ে গেছে, কোডিরোসের মনে হচ্ছে যে এখন ভাই আমাকে আয় কেউ মেরে যায়। কিন্তু হ্যাঁ এখানে এটা বলা উচিত যে কোডিরোসকে কিছু না কিছু সিনারিওতে এগোতে হয় ভাই রসেলমেনিয়া, কারণ অবভিয়াসলি ফ্যান্সটা কিন্তু মানে একদম হার্ট ফেল করে যাবে। তার থেকে ভালো যে হ্যাঁ কোডিরোসকে কিছু না কিছু একটা স্পট দাও। আমার মনে হয় সেক্ষেত্রে বেজর সিন এটা হতে পারে যে গাইস কোডিরোসকে হয়তো রসেলমেনিয়া 40 হোস্ট বানাতে পারে। হ্যাঁ এটা প্রচুর ফ্যান্সটা হয়তো মেনে নেবে না যে ভাই মানুষটা ব্যাক টু ব্যাক রয়্যাল রাম্বল জিতলো জাস্ট দুটো নাইটে রসেলমেনিয়া হোস্ট করার জন্য, মানে মেন ইভেন্ট পেলো না তো হোস্ট। বাট হ্যাঁ এটা আমার মনে হয় যে মেজর থিং হতে পারে, কারণ দেখো একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে কোডিরোসকে রসেলমেনিয়া অ্যাপিয়ারেন্স দিতেই হবে, এটা এটা খুব কনফার্ম। আইদার তো উনি ইনজিওর হয়ে গেলেন, সেটা ফ্যান্সটা বলবে যে এটা স্ক্রিপ্টেড, কারণ অবভিয়াসলি কোডিরোসকে কোথাও না কোথাও লাগাতে হবে, তো নাকি ইনজিওর করে দাও এরকম ব্যাপার। কিন্তু বারবার কি একই স্ক্রিপ্ট চলবে, সেই সময় যেমন হেলিনা সেল ম্যাচের পরে কোডিরোস ইনজিওর হয়ে গেল, তারপর সেই রয়্যাল রাম্বলে আসলো, তো মাঝখানে অনেকটা টাইম চলে গেছিলো ভালো হলো, কিন্তু এবারে তো নিশ্চয়ই ওটা করবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ কোডিরোসকে কিছু না কিছু সিন দিতে হবে, কোডিরোস এটাই বলবে যে হ্যাঁ আমি অ্যাজ এ হোস্ট হবো রসেলমেনিয়া, কারণ আমি তোমাদেরকে খুশি করবো, তোমরা যেরকম আমাকে সাপোর্ট করেছো। এটা ঠিক যে প্রত্যেকটা মানুষের সময় সবসময় তার সাথে থাকে না, এটা স্বাভাবিক ব্যাপার, কোডিরোস এটা মানে মাথা নিচু করেই বলবে এটা ঠিকই। কিন্তু স্টিল আমার মনে হয় যে কোডিরোস এটাকে অ্যাড্রেস করবে, আর সেখান দিয়ে হয়তো কোডিরোস ডিক্লেয়ার করবে যে হ্যাঁ আমি যেহেতু ওই একটা টাইটেলের পেছনেই যাব, সেক্ষেত্রে আমার কাছে আর কোনো চান্স নেই, আমি সেথ রয়েন্সকে রেসপেক্ট করি ঠিকই, কিন্তু এখন এখানে অনেক সুপারস্টার রয়েছে, তারাও ডিজার্ভ করে, আরও বেশি কিছু ডিজার্ভ করে, আমার থেকেও বলবো বেশি ডিজার্ভ করে। তো সেক্ষেত্রে কোডিরোস এখানেও ময়ে ময়ে হয়ে যাবে, দেখা গেলো যে ড্রু ম্যাকিন্টায়ার স্টেপ আপ করলো, কোডিরোস আবার পাস দিয়ে চলে গেল, সিচুয়েশান এরকম হতেই পারে। সেখান দিয়ে কোডিরোস হয়তো অ্যাজ এ হোস্ট হলে, এবার দেখো কোডিরোস যদি হোস্ট হয় তাহলে সেখানেও কিন্তু প্রচুর কিছু লজিক থাকবে, লজিক অনেক অ্যাঙ্গেলে থাকবে। মেজর থিং এটাই হবে, সেটা হচ্ছে গাইস রোমান রেন্স আর রকের ম্যাচে গাইস কোডিরোস হয়তো ইন্টারফেয়ার করতে হবে, কারণ তোমাদের মনে আছে রোমান রেন্স আর কোডিরোসের ম্যাচের মধ্যে সোলো সিকোয়া ইন্টারফেয়ার করেছিল, কোডিরোস এটা স্ম্যাকডাউনে বলেছে তুই চিট করেছিস, তুই নিজেও জানিস যে আমি জিততাম ওই ম্যাচে। তো সেক্ষেত্রে এটা হতেই পারে গাইস রোমান রেন্স আর রকের যখন ম্যাচ হলো, যখন সোলো সিকোয়া বা হয়তো জিমিউসে ইন্টারফেয়ার করতে গেল, সেখানে হয়তো কোডিরোস হয়তো কোনো একটা অ্যাপিয়ারেন্স দিল, কোডিরোস হয়তো ইন্টারফেয়ার করলো। হ্যাঁ এটা ঠিক যে অ্যাট দি এন্ড যাই হয়ে যায় রোমান রেন্স টাইটেল রিটেন করবেই, কিন্তু এখান দিয়ে হয়তো মেজর রোল প্লে হবে যে কোডিরোস আর রোমান রেন্সের ম্যাচটা হয়তো ওখান দিয়ে ফিল করবে। মানে তোমরা ভাবো আমরা যেটাকে নিয়ে কথা বলছি রোমান রেন্স আর রককে নিয়ে, আমি ওভারঅল এত ভিডিও বানিয়েছি, আমি সেখানে বলেছি রোমান রেন্স আর কোডিরোসের ম্যাচ হবে, রক আসবে, একটা ইন্টারফেয়ারেন্স হবে, কিন্তু এখানে কোডিরোস ওই ইন্টারফেয়ারেন্সটা করবে গাইস, এটাও কিন্তু মেজর রোল প্লে করতে পারে যে হ্যাঁ এখানে হয়তো কোনো একটা টুইস্ট দেখালো, আর রোমান রেন্স আর কোডিরোসের ম্যাচ কেন ফিউচারে বিল্ড হতে পারে তো সেটারও একটা অ্যাঙ্গেল দিল। অবভিয়াসলি এতে কোডিরোস বলেছে যে আই এম কামিং ফর ইউ, তো সেক্ষেত্রে চান্স ইউজ থাকবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ কোডিরোসকে সেক্ষেত্রে রসেলমেনিয়ার হোস্ট বানানোটা সেটা প্রচুর বেশি লজিক দাঁড়ায়। তবে তোমাদের কি মনে হয় তোমরা সব কমেন্টে জানাতে পারো, কারণ আমার মনে হয় যে হ্যাঁ কোডিরোসকে যদি সেথ রয়েন্সের এগেনস্টে নিয়ে যায় না, অনেক ফ্যান্স ক্রিটিসাইজ করবে, আবার অনেকে বলবে যে সেহেতু ওয়ার্ল্ড হেভার টাইটেল যদি কোডিরোস যেতে হতো সেটার কি মানে দাঁড়ালো যে কোডিরোস বলছে যে হ্যাঁ আমি রোমান রেন্সের এগেনস্টে যাবো, তারপরে রোমান রেন্সের জন্য যাবো, রোমান রেন্সের টাইটেলের জন্য যাবো, তো লজিক কি দাঁড়াচ্ছে ভাই। তো আমার মনে হয় যে এখানে একটা মেজর থিং এটাই হবে যে ডাব্লিউডাব্লিউ হয়তো এই সিচুয়েশনটাই নেবে যে হ্যাঁ কোডিরোসকে আইদার তো ভাই ইনজিওর্ড করে উড়িয়ে দাও, সেটা ড্রু ম্যাকিন্টারই করবে, কারণ ড্রু ম্যাকিন্টার যেহেতু সিএম পাংকে আউট করে দিয়েছে, পুরো কবরে তুলে দিয়েছে, কোডিরোসকেও কবরে তুলে দাও। আর ভাবো ভাই কোডিরোসকে কবরে তুললে তো মানে ফ্যান্সদের নেক্সট লেভেল চলে যাবে ড্রু ম্যাকিন্টারের ওপরে। অ্যান্ড সেক্ষেত্রে তোমরা ভাবো ড্রু ম্যাকিন্টার সেথ রয়েন্সে হয়তো সিঙ্গেল ম্যাচ ডাব্লিউডাব্লিউ ওখান দিয়েও ভালো করে বিল্ড করতে পারে, তো সেটাও কিন্তু প্রচুর ইন্টারেস্টিং। তবে তোমাদের কি মনে হয় তোমার সঙ্গে অনেক ডিসকাশন বা অনেক কিছু কথা হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।